রাত কটা বাজে তা ঠিক নেই, অনেকক্ষণ ধরেই এক টানা বৃষ্টি পড়ছে। ঝমঝম বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়, বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার, একটা অস্বস্তি হচ্ছে কিরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটিসুটি হয়ে শুয়ে কুই কুই শব্দ করছে। বাসু হালদার চেঁচিয়ে উঠল, হই যা যা। যদিও সে ভালো করেই জানে কুকুর দুটো এই সামান্য শব্দে কখনোই যাবে না, এই ঝড় বৃষ্টির মধ্যে যাবেই বা আর কোথায়। বাসু হালদার জালনা দিয়ে আকাশের দিকে তাকালো একবার, বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই, আজ আর কেউ আসবে না মনে হয়। বাসু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময় মুখিয়া ডোমটা এক ছিলিম গাঁজা সেজে এনে বলেছিল, একটু প্রসাদ করে দেবেন নাকি বড়বাবু। মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড় মধুর লাগে। এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউই, শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে। মুখিয়াটাও যে কোথায় চলে গেছে, এই সময় আর এক ছিলিম গাঁজা পেলে মন্দ হতো না। বাসু হালদার এই মফস্বল শহরের খাটবাবু, তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া আর মিউনিসিপ্যালিটির 500 টাকা ফি আদায় করা। একটা পা ল্যাংড়া, জীবনে আর কোনো চাকরিই জুটত না। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, তখন তিনি বাসু হালদারকে দয়া করে কাজটা জোগাড় করে দিয়েছিলেন। সেই থেকে বাসু হালদারকে রাত দিন শ্মশান ঘরের ছোট্ট অফিস ঘরটায় পড়ে থাকতে হয়, একটা পেট চলে যায়। এইরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না, কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনত নিজের খরচে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা, যে কোনো সময় টেসে যেতে পারে, ওরা বাড়ির মরা বাসি করে না। তখন যদি বাসু হালদারকে না পায়, চেয়ার টেবিলে বসে ঘুমোলে দোষ নেই, কিন্তু ঘুম যে আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক, ইস যদি মুখিয়াটাও থাকতো এই সময়। হঠাৎ অস্পষ্টভাবে মানুষের আওয়াজ শোনা গেল, তাহলে কি চেয়ারম্যান সাহেবের মা গত হলেন? আহা কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের, এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেননি, চিতা জ্বলবে কি করে সেই খেয়াল নেই। যাই হোক, ওরা বড় লোক, বেশ খরচা টর্চা করবে মনে হয়। বাসু হালদারের কি আর কিছু জুটবে? কয়েকজন লোক একটি মরার খাঁটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে। বাসু হালদার বুঝল, এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়, তাহলে সঙ্গে অনেক লোক থাকতো, অনেক চেঁচামেচি, অনেক ধুমধাম, তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে। ঘাটবাবু নিজের চেয়ারেই ঘ্যাট হয়ে বসে থাকবে, আসুক না ওরাই আসুক, ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও, সেই তো বড়বাবু। বেশ কিছু সময় কেটে গেল, কিন্তু ওরা তো এলো না, আর কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো, বৃষ্টি অকস্মাৎ ধরে এসেছে। কয়েকজন লোক মরার খাটটা একপাশে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে। বাসু হালদার কাছে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? লোকগুলো একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন বলল, ডোমটোম কাউকে দেখছি না তো, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি। বাসু হালদার ভ্রু কুচকে বলল, ব্যবস্থা করে নিচ্ছেন মানে? মরা রেজিস্ট্রি করতে হবে না? মরা রেজিস্ট্রি, সেটা আবার কি? বাহ, যে কোনো মরা এনেই আপনারা পুড়িয়ে ফেলবেন, এ কি বেওয়ারিশ কারবার নাকি? ঠিক আছে, রেজিস্ট্রি করে নিন, কত টাকা লাগবে? লোকটি জামার পকেট থেকে ফস করে দুখানা 500 টাকার নোট বার করে দিল, অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। বাসু হালদার সবার মুখের দিকে একবার চোখ বুলালো, কেউই তার চেনা নয়, এরকম একটা ছোট্ট শহরে এতগুলো অচেনা লোক। বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো, একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে, শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা, শ্মশানের ঘাটবাবুর দয়ামায়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পচে গেছে, তবু বাসু হালদার জিজ্ঞেস করল, কি হয়েছিল? কলেরা।
হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে লোকটি খুব দুঃখের ভাব দেখিয়ে ফুঁপিয়ে উঠল। তারপর 500 টাকার নোট দুখানা এগিয়ে দিয়ে বলল, নিন, বৃষ্টি থেমে এসেছে, চটপট কাজ শুরু করে ফেলি। ডোম না এলে আপনারা কি করবেন? চিতা সাজানো সহজ কথা নয়। ও, আমরা ঠিক ব্যবস্থা করে ফেলব। কই দেখি ডাক্তারের সার্টিফিকেট। যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল, তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, কিরে, ডাক্তারের সার্টিফিকেটটা কার কাছে রাখলি? একজন বলল, সেটা বোধ হয় ফেলে এসেছি। বাসু হালদার কড়া হয়ে বলল, ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান, এক্ষুনি নিয়ে আসুন। এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে? নিশ্চয়ই। আপনি এই 1000টা টাকা রাখুন না, টাকার কথা পরে, আগে সার্টিফিকেট দেখি। আরে, এই তো এই সার্টিফিকেট আমার কাছে রয়ে গেছে। এটা কি? এটা তো কিছুই পড়া যাচ্ছে না, জলে ভিজে গেছে, কি করব বলুন। তা বললে তো চলবে না, রোগী কিসে মরল সেটা তো খাতায় লিখতে হবে। বললাম তো কলেরায়। আপনার মুখের কথাই তো হবে না, ডাক্তারের লেখা চাই। কেন ঝামেলা করছেন? আরে, খাতায় যা হোক একটা কিছু লিখে দেবেন খন। ও সব চলবে না, বাসু হালদারের মানে লেগেছে, সে এই ঘাটের বড় বাবু, তার একটা পেট, টাকা পয়সার পরোয়া সে করে না, তাকে ঘুষ দিতে আসা। বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলটা এক টানে তুলে ফেলল। মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত, বুক ও পেট ফালা ফালা করে চেরা, কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখে বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। তার মনে হলো এবার বুঝি ওরা তাকেও কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না, তখন সে মুখের থেকে আস্তে আস্তে হাত সরালো, তাকিয়ে দেখল আর কেউ নেই কোথাও, লোকগুলো দৌড়ে পালিয়েছে, খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো, বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টায় ছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছুই জানতে পারত না। 500 টাকার নোট দুটো পাশেই পড়ে আছে, সে দুটো যেন কাঁকড়া বিছে, ছুঁতেও ভয় লাগে। তাড়াতাড়ি সে কম্বলটা টেনে দিল আবার। একটু পরেই বাসু হালদারের ইচ্ছে হচ্ছিল দৌড়ে পালাতে। শ্মশানে বাসু হালদার অনেক রাত একা কাটিয়েছে, কিন্তু কোনো দিন তার এমন ভয় হয়নি। মৃতদেহটির দিকে আর একবার তাকাল, ফুটফুটে একটি যুবতী মেয়ের মুখ, যেন একবার ডাকলেই জেগে উঠবে। আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে, আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজ্ঞাতে বাসু হালদার মেয়েটির মুখ থেকে জল মুছিয়ে দিতে লাগলো। ফর্সা সুন্দর মুখখানা, এরকম কোনো সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো বসেনি বাসু হালদার। যদি জীবিত থাকতো মেয়েটি তাহলে তার গালে এরকম হাত দিলে সে কি রেগে চেঁচিয়ে উঠত না? যদি সত্যিই তাই হয়, বাসু হালদারের ওপর রাগ করবার জন্যই যদি মেয়েটা বেঁচে ওঠে, সে যত ইচ্ছে রাগ করুক তবু বেঁচে উঠুক, এরকম একটা সুন্দর মেয়েকে কোন পাষণ্ড খুন করল? বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখল, কি নরম স্পর্শ, কতক্ষণ আগে মারা গেছে কে জানে, এত বৃষ্টিতে ভিজেছে তবু তার গা তো তেমন ঠান্ডা নয়, যেন বেঁচে আছে। বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল, জেগে ওঠো, আর কতক্ষণ ঘুমোবে? নিজেই হাসল বাসু হালদার, এ কখনো হয়? মেয়েটির শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত, শুধু একে খুন করেনি, কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যই এর সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী যার গালে হাত দিলে সে কোনো প্রতিবাদ করে না, যার ঠোঁটে ঠোঁট স্পর্শ করলেও কোনো প্রতিবাদ করে না। এই চিন্তায় বাসু হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখখানা এগিয়ে এনে মেয়েটির
ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল। তখন মৃত মেয়েটি ফিসফিস করে বলে উঠল, আমার নাম অঞ্জলি সরকার, আমার বাড়ি সোনাবাড়ি গ্রামে, রতন নাগ আমায় খুন করেছে, তুমি একটু দেখো। ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গোবো শব্দ করতে থাকল, অজ্ঞান হয়ে গেল অবিলম্বেই। পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরল দুপুর বেলায়। সে অনবরত চিৎকার করছিল, রতন নাগ, ওই সোনাবাড়ি রতন নাগ, ওই 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 খুনি, ওকে ধরো, ওকে ধরো। পুলিশ রতন নাগকে ধরে ওকে দিয়ে স্বীকারোক্তি আদায়ের পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয়।